মঞ্চে ডেকে নিলাম কবিতা ক্লাব বন্ধু দিকে। প্রতিজনে নমস্কার স্থান ব্যাসদেবের কুটির সময় দ্বীপপ্রহর ব্যাসদেব ফটাস করে গামছা ছেড়ে দড়িতে টান টান করে মেলে দিলেন বাবাজি ভুঁড়ি উঁচু করে তন্দ্রাচ্ছন্ন তিনি মোলায়াম স্বরে বললেন গানুবাবু এবার উঠে পড়ো লিখতে হবে গণেশ আরমোড়া ভেঙে বললেন চলুন মশাই আপনি বট ইয়ে কাল বললেন জন্মরহস্য লেখাবেন আমিও একটু আনন্দ পেলাম আহা নরনারীর প্রেম মানে ইয়ে ইয়ে ব্যাপার ধূ কোথাকার কি গণেশ আগের দিনের লেখার অংশ উচ্চস্বরে পড়তে লাগলেন ফেসবুকের ওপরে দাদা উদ্ভাসিত হলেন তার অপূর্ব প্রভায় সকল কলম চিত্তত্তর করে কবিতা লিখতে শুরু করলো দাদার মনে অপার স্নেহ জন্ম নিল কবিতা ক্লাব দৈর্ঘ্যে প্রস্থে গভীরতায় ব্যক্তিতে সৃজনশীলতায় অভিনবত্বে টকবক টকবক করে ফুটতে শুরু করলো সে দাদা শ্রী শ্রী সুরজিৎ চট্টোপাধ্যায়ের প্রভায় সেটি সকলের দৃষ্টিগোচর হলো ওয়েবসাইট তৈরি হওয়া মাত্র কলমজিদের লেখার প্লাবনে বিস্ফোরণ ঘটে যেতে পারে ভাবা হচ্ছে ঠিক তখন শঙ্খধ্বনি হল পত্রভারতী কবিতা ক্লাবকে আশীর্বাদ করে বলল জয় হোক এতদুল লেখা হয়েছে আচ্ছা এই কলম চি শব্দটা বদলে টাইপচি করা যেতে পারে না ব্যাসদেব সোজা তাকিয়ে বললেন তা মন্দ হয় না ওরা তো দিন টাইপ করে অহরাত্র টাইপ করে চলেছে যাগে লিখতে শুরু করো গণেশ বাবু হয়ে বসে কলম বাগালেন অতঃপর বুনকির মা কর্মকাণ্ডের মধ্যেখানে অবতীর্ণ হলেন দাঁড়ান দাঁড়ান এই বুনকির মাটা কি আহা উনি কমলিনী চট্টোপাধ্যায় লেখো তো ফ্লোটা নষ্ট করে দিও না উনি জ্বালানি সাপ্লাই দেন যেমন ওরে টিজার পোস্ট করলি রাজীব ময়নাকে একটু দেখে নে ওয়েবসাইট আপডেট হয়েছে হপ্তৌসুল পোস্টার কই হল বুকিংয়ের কি খবর বুড়বাদি ম্যাটার দাও ওরে মেলগুলো চেক চেক করলি আচ্ছা আর কার যেন জন্মদিন কোন কবির পোস্টার গেছে ইত্যাদি প্রভৃতি নানান চৌষট্টি কলাযোগে তিনি কবিতা ক্লাবের কর্মকাণ্ড সতত সচল রাখেন স্নেহ আর নিষ্ঠায় কবিতা ক্লাবের শক্তিপুঞ্জে আলো আর উত্তাপ অবিরত বাড়তে থাকে টাইপ চিরা নৃত্য লিখে চলেছে তেরোশো জন কবি আর দু হাজার একশো চারটি কবিতায় ঠাসাতার ওয়েবসাইট ও কি গানুবাবু ঘুমোলে নাকি না না হিসেবটা ভুল বলছেন মশাই ওটা কালকের হিসেব আজ আরও বেড়ে গিয়েছে নমস্কার